এবং শয়তানের এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। এবং এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেমের মতো, ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে, এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই, ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে, শয়তানও পাঠিয়ে দিয়েছে, এটাই আপনার খেলা। আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল কোরআন হাদিস দিয়ে দিয়েছে, এখন আপনি খেলেন। নবী রাসূল কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন, শয়তানের সাথে লড়াই করবেন, দিয়ে আল্লাহর বান্দা হবেন, না শয়তানের দাস, শয়তানের গোলাম, শয়তানের বান্দা হবেন, এটাই খেলা। কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই, কোনো সময় নাই, কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না। তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন, ধোকায় পড়বেন। আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়, গা কানে গান শুনতে ভালো লাগে, এটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়। যেদিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে, ওই দিন আপনি সচেতন হবেন, ওহো এটা তো আমি না, এটা তো শয়তানে আমাকে করাচ্ছে, অতএব এটা করা হবে না, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক, আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন, গান শুনতে ভালো লাগছে তাই শুনছি, ততক্ষণ শয়তানের ষড়যন্ত্রও ধরতে পারবেন না, শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না, আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে, শয়তানকে জানে, শয়তানকে কাল্পনিক মনে করে না, বাস্তব মনে করে, যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে উযু করে দোয়া পড়ে, ওর সকালটা হয় নাশিতান, চঞ্চল ফুর্তিময়, শরীরে কোনো অলসতা কাজ করে না। আর যে শয়তানের প্ররোচনায় পড়ে ঘুমিয়ে থাকে, ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে, ওর পুরো দিনটা কাটে অলসতায়, খাবিসান নাফস, অন্তরটা কলুষিত অবস্থায়, খাবিসান নাফস, কুকুর শৃগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায়, অলস অবস্থায় সারাদিন পার হয়। আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায়, তাহলে তিবান নাফস, অন্তরটা পবিত্র থাকে, আর নাশিতান, উৎফুল্ল, পরিশ্রমী মেজাজে সারা দিন পার করে, তার সময়ে বরকত হয়। শয়তান যে কাল্পনিক নয়, বাস্তব, তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেই। হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে, কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান, হাদিসও উল্টালে দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশশাইতানু ইয়ামাসসুহু, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না, শয়তানে টাচ করে না, এরকম কোন আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে, ফায়াস্তাহিল্লু সারেখা, আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে। সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে, এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে, এটা কাল্পনিক নয়, শয়তান বাস্তব, বাস্তবে শয়তানে টাচ করে, এই জন্য কেঁদে ওঠে, শয়তান কাল্পনিক নয়, বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ইবনুহা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে। মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না, কারিন উম্মিনাল মালাইকা ওয়া কারিন উম্মিনাশ শয়তান, সব সময় দুইটা বন্ধু থাকে জন্মের পর থেকে, প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে, আমার সাথে আছে, আপনার সাথে আছে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন, তখন হেদায়েতের রাস্তা খুলে যাবে, আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন, হেদায়েতের রাস্তা কোনো দিন খুলবে না। সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে, একটা হচ্ছে ফেরেস্তা বন্ধু, আর একটা হচ্ছে শয়তান বন্ধু। আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে, ওটা শয়তানে দেয়, আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে, ওইটা ফেরেস্তায় দেয়। আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে, ইয়াজিরি মাজরাদ দাম, মানুষের রক্ত
রক্তকণিকা যেদিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে, রক্তকণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে। এই জন্য ইসলামের যত দোয়া, যত নিয়ম, যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ, এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক, আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, দরজা বন্ধ করো, অজগুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও, ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা, কেননা শয়তান ওই দরজা খোলে না যেই দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম অজগুরুসমাল্লাহ, তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলে পাত্র ডাকো, যেই পাত্র বিসমিল্লাহ বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খোলে না। মান আকালা, যে ব্যক্তি খায়, ওয়ালা মিয়াজকুর ইসমাল্লাহ, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাহু শয়তান, তার সাথে শয়তানে খায়, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে, ওয়ালাম ইয়াজকুর ইসমাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা হচ্ছে আল্লাহর নাম, সালাম মানে শান্তি, শান্তি আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না, মানে আসসালামু আলাইকুম বলে না, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম, আসসালামু আলাইকুম বলে না, তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে, এই সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের, মাবিতুকুম আশাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢুকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে, এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই। এই হাদিস কাল্পনিক নয়, বাস্তব। আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন, তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না, শয়তান আছে আপনার সাথে সবসময়, 24 ঘন্টা আছে। এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি, শয়তানের সাথে লড়াই করতে শিখাই সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া। আর যে শয়তানকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি, খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি, কিন্তু অর শত্রু ভিলেন, ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই বিলিস আর তার বাহিনী, ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে, এটার মাথায় জীবনেও কাজ করবে না। এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যখন তোমাদের, ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায়, ফাসাকাতাত লুকমাতান, আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায়, মিয়াদি ফাসাকাতাত লুকমাতুন মিন ইয়াদি, তার হাত থেকে কোনো লোকমা, কোনো দানা, খাদ্যের দানা পড়ে যায়, ফাল ইউমিত মা রাবাহু মিনহা, সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয়, ওয়ালা ইয়াদা আহালি শয়তান, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে। আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকা ইয়াদা, তার হাত চেটে খায়, এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে, এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে, কোন দানায় বরকত আছে এটা সে জানে না। কি জন্য? ফাইন্না শাইতানা ইয়ারসুদুন নাস আলা কুল্লি শাইইন হাত্তা ইনদা মাতামিহ, শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, ইয়ারসুদুন নাস, আল্লাহ রাসূল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওত পেতে বসে থাকে, যদি খাবার বিসমিল্লাহ বলে খেলো কিনা ওত পেতে বসে আছে, ডান হাতে খেলো কিনা ওত পেতে বসে আছে, যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়াল্লাহে আল্লাহর কসম, এগুলো একটাও কাল্পনিক কথা নয়, প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে, বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে, আপনার কার্যক্রম ওঁত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে, এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে।
যেখানে ও সুযোগ পাবে ওখানে ও আপনার উপর হামলা করবে, এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে। এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি, অসংখ্য অগণিত শয়তানের হাদিস, ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না, যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, ওই বাড়িতে শয়তান থাকে, যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস, এগুলো একটাও কাল্পনিক নয়। আর শয়তান মানুষের চিরন্তন শত্রু। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায়, বিসমিল্লাহ বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না। এগুলো সব বাস্তব হাদিস। এই কোরআনের পাতা পাতা উল্টাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানের কথা বলছে। হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানের শপথ নকল করেছেন, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, তার সামনে থেকে চেষ্টা করব, তার পিছন থেকে চেষ্টা করব, তার ডান দিক থেকে চেষ্টা করব, তার বাম দিক থেকে। তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন, শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে। এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষ যদি থাকে আর যদি সালাত আজান ইকামত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে। কেন আপনি সালাত দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন? সালাত কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে। এখন আপনি দেখছেন যে কিরে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে, সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে, এর কারণ কিন্তু সালাত নয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা। আর কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম, অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা তাকবীরে উলা প্রথম তাকবীর তাকবীরে তাহরিমার সাথে টানা 40 দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কি না, কয়দিন টিকতে পারেন? টিকতে পারবেন না, খুব কঠিন। আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে, ও 5 ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা, ও নামাজ ঠুকঠুক পড়ে, এক ওয়াক্ত পড়লো, এক ওয়াক্ত ছাড়লো, এক ওয়াক্ত মসজিদে যায় তো আর এক ওয়াক্তে যায় না। নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ওই যে 40 দিন টানা আপনি 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ পড়লেন, এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন। আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন
যে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে, তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে, আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে, পাপ করছে, ও নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না, এই জন্য এখনও আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ, অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত। কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে, এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে, ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে। এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ। আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে। পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া।